অভয়ার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে এক্স-রের উল্লেখ নেই সূত্র মারফত যে আপডেট গুলো পাওয়া যাচ্ছে শরীরের কোনো অংশ ভেঙেছে কিনা তার রিপোর্ট নেই অভয়ার শরীর থেকে 151 গ্রাম ফ্লুইড উদ্ধার হয়েছে আরো একবার জানাবো আপনাদেরকে অভয়ার শরীর থেকে 151 গ্রাম ফ্লুইড উদ্ধার ফ্লুইড পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয়েছে মাথার খুলিতে ভয়াবহ চোট রয়েছে মুখে কপালে মাথার পেছনে সামনে পেছনে রক্তক্ষরণ হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে গলায় কামড়ের দাগ রয়েছে বলে জানা যাচ্ছে তীব্র চাপে যৌনাঙ্গের পর্দা ফেটে যায় ভাবুন একবার কিভাবে অভয়ার উপর নির্যাতন চালানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীব্র চাপে যৌনাঙ্গের পর্দা ফেটে যায় যৌনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় নেশার আতুর ঘর আর্চিকর হাসপাতাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল পড়ে রয়েছে কেন কারা বসাচ্ছে এই নেশার আসর কিছুই কি টের পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে অভিশপ্ত সেমিনার হল থেকে পাওয়া গেল অভয়ার চুল এবং রক্তের নমুনা খবর সূত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছবি মনে আছে পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল মদের বোতল যাদবপুরের প্রতিফলন দেখা গেল আরজি করেও সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যেন নেশার আখড়া এই যে এমার্জেন্সি বিল্ডিং তার পিছনে রয়েছে এবং সেই জায়গায় এসে এখনো পর্যন্ত বেশ কিছু ছড়িয়ে ছিটিয়ে মদের যে বোতল রয়েছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবার দেখুন পার্কিং জোনের অবস্থা গাড়ি রাখা থাকে সেই জায়গাতেই দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু মদের বোতলের টুকরো ফাঁকা গ্লাস নেশার দ্রব্য ইত্যাদি ভর্তি হয়ে রয়েছে হয়তো কিছুটা সেন্সিটিভ কিছুটা যারা দর্শক আছে তাদের জন্য হয়তো ব্লার করতে হতে পারে তবে এই যে বিষয় এখানে পুরো একদম আবর্জনার মধ্যেই কোথাও যেন মদের বোতল গ্লাস এগুলো সমস্ত কিছু নেশার দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে অসামাজিক কাজের নিদর্শন এরই মধ্যে অভয়াকে খুনের ঘটনায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে শ্বাসরোধ করে ও গড়া টিপে খুন করা হয়েছে অভয়াকে সেমিনার হল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা সূত্রের খবর অভিশপ্ত ওই রুম থেকে পাওয়া গিয়েছে অভয়ার চুল মিলেছে রক্তের নমুনাও যাবতীয় নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া রক্ত কি একজনের খতিয়ে দেখছেন তদন্তকারীরা অন্যদিকে অভয়ার মায়ের নতুন অভিযোগ গাড়ি নিয়ে হাসপাতালে যাওয়ায় গঞ্জনা শুনতে হতো তার মেয়েকে কারা অপমান করতেন অভয়াকে রিপাবলিক বাংলা ইসরায়েলের উপর হামলা চালাতে পারে ইরান আশঙ্কার মধ্যে ইরানকে সতর্ক করলো পশ্চিমের পাঁচ দেশ হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকে ইসরায়েলের উপর বারবার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সেই আশঙ্কা করে বিবৃতি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং ইতালির নেতাদের মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরানোর বার্তা পশ্চিমী দেশগুলোর পাশাপাশি গাজায় সেখানে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান পশ্চিমী দুনিয়ার ইসরায়েলের উপর হামলা চালাতে পারে ইরান আশঙ্কা প্রকাশের মধ্যে ইরানকে সতর্ক পশ্চিমের পাঁচ দেশে আমরা নজর রাখবো আরজিকরের দিকে আরজিকরের প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আরজিকরে অভয়া কান্দে সেখানে হাসপাতালে জিবি মিটিং মিটিংয়ে একাধিক দাবি আন্দোলনরত চিকিৎসক এবং পড়ুয়াদের 14 আগস্টের মধ্যে দোষীদের গ্রেপ্তার এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি তারা জানাচ্ছেন সিসিটিভি ফুটেজ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি আরও একবার জানাবো আপনাদেরকে সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি অভয়ার পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ সহ একাধিক দাবি জানানো হচ্ছে সোমবার দীর্ঘক্ষণের বৈঠকে দাবি আন্দোলনকারীদের আমাদের নজর রয়েছে আরজিকরের দিকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্ডিলা রয়েছেন একেবারে আরজিকর থেকে সরাসরি আমি ওয়েন্ডিলার কাছে চলে যাবো ওয়েন্ডিলা এই মুহূর্তে তুমি সেখানে রয়েছে এই যে জিবি মিটিং গতকাল আমরা যেটা দেখলাম দীর্ঘক্ষণ ধরে এই মিটিং হয়েছে এই মিটিংয়ে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি কি দাবি করা হচ্ছে চিকিৎসক এবং পড়ুয়াদের পক্ষ থেকে
মিটিং এবং সেই মিটিং কিন্তু বেশ রাত পর্যন্ত চলে এবং তাতে যে বিষয়গুলো নিয়ে উল্লেখ রয়েছে সাত দফা মূলত দাবি জানানো হয়েছে সেই মিটিংয়ে। মূলত অন্যান্য মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন তারা যেমন ছিলেন তার সঙ্গে অন্যান্য স্টাফরাও ছিল। মূলত বিষয়গুলো যেগুলো উল্লেখ করা হয়েছে আমি তোমাকে পরপর জানাই। এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় মূলত চোদ্দই অগস্ট পর্যন্ত টাইম বেঁধে দেওয়া হয়েছে তদন্তের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক যারা দোষী রয়েছেন তাদেরকে ধরতে হবে। প্রথম এবং মূল দাবি রয়েছে এই জিবি মিটিংয়ের তরফ থেকে যে যারা দোষী রয়েছে তাদেরকে ধরতে হবে। শুধু তাই নয়, যে ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে সেই ময়নাতদন্তের রিপোর্ট তার সঙ্গে সিসিটিভি ফুটেজ তাও কিন্তু সামনে আনার জন্য এই জিবি মিটিংয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। একই সঙ্গে তোমাকে জানাবো দোষীদের কিন্তু চরম শাস্তির দাবি তোলা হয়েছে। শুধু তাই নয়, যে পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ মৃতার পরিবার তার পরিবারকে কিন্তু ক্ষতিপূরণের জন্যও বলা হয়েছে। আরও বিশেষ কিছু আলোচনা হয়েছে মিটিংয়ে। তোমাকে জানাবো যে MSBP অধ্যক্ষ প্রিন্সিপাল ডিন এছাড়াও যারা রয়েছেন উচ্চপদস্থ শীর্ষ তারা কোনোভাবেই কিন্তু অন্য কোনো পদে বা অন্য কোনো জায়গায় বদলি হতে পারবে না এমনটা কিন্তু দাবি জানানো হয়েছে। অর্থাৎ এক কথায় এই ডিন বলো বা অ্যাসিস্ট্যান্ট সুপার বলো বা চেস্ট বিভাগীয় প্রধান তাদেরকে কিন্তু অন্য কোথাও বদলি করা যাবে না যতক্ষণ পর্যন্ত তদন্ত চলবে এমনটা কিন্তু দাবি করা হয়েছে। তারই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে আগামী 10ই আগস্ট আন্দোলনরত যারা জুনিয়র ডাক্তার তাদের পুলিশ হেনস্থার জন্য অর্থাৎ যে একেবারে বোঝা যাচ্ছে একগুচ্ছ কিন্তু দাবি সামনে রাখা হয়েছে আরজিকরের এই যে জিবি মিটিং ছিল সেই জিবি মিটিং এ। ধন্যবাদ ঐন্দ্রিলা। আরজিকর হাসপাতালের ঘটনার পর নড়ে চড়ে বসলো অবশেষে জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় নিরাপত্তার বিষয় নিয়ে এবং জলপাইগুড়ি এই সেই পুরনো ভবন জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং এখানেই এটাই প্রশাসনিক ভবন। এই ভবনেই বসেন কিন্তু বিভিন্ন OPD যেমন থাকে তেমনি কিন্তু এখানে স্বাস্থ্যকর্তারা যারা রয়েছেন প্রিন্সিপাল থেকে শুরু করে MSBP সবাই এখানে বসেন। এবং আমার ঠিক ডান দিকে দেখাতে বলবো এটা হচ্ছে মেডিকেল কলেজের আরেকটি ক্যাম্পাস, এখানে জলপাইগুড়ি সদর হাসপাতালটি রয়েছে। যেটা আজকের এই বৈঠক থেকে নিরাপত্তা বিষয় নিয়ে উঠে এসছে সেটা হলো একাধিক CCTV আরও লাগানো হচ্ছে এবং ইতিমধ্যেই 5 লক্ষ টাকা রাজ্যের পক্ষ থেকে এসে এই নিরাপত্তার বিষয় নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তার মধ্যে CCTV যেমন লাগানো হচ্ছে পাশাপাশি কিন্তু আরেকটি মারাত্মক বিষয় সেটা হচ্ছে যে পুলিশ ক্যাম্প করা যাচ্ছে না জলপাইগুড়ি মেডিকেল কলেজে, কারণ এখানে জায়গা অপ্রতুল রয়েছে এবং পুলিশ ক্যাম্প করতে গেলে তাদের যে জায়গা দিতে হয় সেই জায়গা কিন্তু এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে এই মুহূর্তে নেই। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা।